আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ আরও বারোশো সাতচল্লিশ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি আরবে আজ আবারও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা আজ তেইশে জুলাই দুই সৌদি আরব সময় বিকেল তিনটা মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে বারোশো সাতচল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ পনেরো হাজার তিরানব্বই জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গিয়েছে এগারো জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার একশো একচল্লিশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে আজ নতুন করে জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এখন চার লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো দশ জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার সাতশো বেয়াল্লিশ জন আর এদের মধ্য থেকে তেরোশো তিরাশি জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন আবার জেনে নেওয়া যাক আজ সৌদি আরবের যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল রিয়াদের এগারো জন পূর্বাঞ্চলে মক্কাতে দুইশো নয় জন আসিরে একশো জন জাজানে নব্বই জন আলকাসিমে তিয়াত্তর জন মদিনাতে আষট্টি জন হাইলে পঞ্চান্ন জন নাজরানে একান্ন জন উত্তরাঞ্চলে চব্বিশ জন আলবাহাতে একুশ জন তাবুকে উনিশজন আলজের ছয় জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে